জিবি বাজার এলাকা যানজট নিত্যদিনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছে এই যানজট রাস্তা সংকীর্ণ থাকার ফলে এই যানজটের সৃষ্টি হয় এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারের থেকে শুরু করে যাত্রী সাধারণকে এই ধরনের লক্ষ্যকে মাথায় রেখে গত বছর দুর্গাপূজার আগে পৌরনিগম নিগম জিবি বাজার এলাকার প্রধান সড়ক পথটি প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করে এই লক্ষ্যে উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু এরপরও বেশ কিছু স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়নি কারণ সংশ্লিষ্ট জায়গা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু তারা এখনো জায়গা ছাড়েনি এর ফলে রাস্তা চৌড়া করার কাজ শুরু হয়েও থমকে যায় পৌর নিগম এই কাজে হাত লাগিয়েছে এ লক্ষ্যে মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ আগরতলা পুর কমিশনার শৈলেশ কুমার যাদব ও পূর্ত দপ্তরের তিন নম্বর ডিভিশনের আধিকারিকরা এদিন জিবি বাজার এলাকা পরিদর্শন করে মেয়র জানান অবিলম্বে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করা হবে রাস্তার পাশে কভার ট্রেন নির্মাণ করা হবে এর জন্য পৌর নিগম পূর্ত দপ্তরকে আর্থিক সাহায্য প্রদান করবে এটা তো আমরা গত দুর্গা সময় কাজটা শুরু করেছিলাম কোনো কারণে অনেকেই এখান থেকে যারা ছাড়ার কথা জায়গা তারা ছাড়েননি বলে কাজটা কিছুটা স্লো হয়েছে এখন পুরুষ মেলা শুরু করা হবে আজকে আমরা এখানে ভিজিট করেছি বাজার জিবি বাজার যে প্রোগ্রাম ছিল সেটাও আমরা ব্যবসার সঙ্গে সঙ্গে কথা বলেছি ওরা সম্মত হয়েছেন এবং আমাদের বিডাবুডি যে ডিভিশন কি ওনারা কাজ করবে কাজ শুরু করে দেবেন আর এই রাস্তাটা প্রশস্ত হওয়া যেটা ছিল এটা অনেক ক্ষেত্রেই বাধাপ্রাপ্ত হয়েছে আজকে আমরা এটা ভিজিট করেছি আমাদের সঙ্গে জোনাল চেয়ারম্যানরা আছেন আমাদের এখানে এমআইসি মেম্বাররা আছেন কর্পোরেট আছেন এবং আমাদের ডক্টর সুীর যাদবজি যিনি কমিশনাররা আছেন এবং ডিভিশন থ্রি যারা ইঞ্জিনিয়ার তারা ওনারাও আছেন পূর্ত দপ্তরের এবং আমাদের দপ্তরের আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়াররা আছেন সবাই মিলে এলাকার এলাকা লোকের সঙ্গে কথা বলে রাস্তাটা যাতে কাজ শেষ করা যায় ড্রেনটা করা যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে এবং বিশেষ করে আমাদের কমিশনার সাহেব বলেছেন যে ড্রেনটা করা হচ্ছে সেটা যাতে কভার করা হয় সেক্ষেত্রেও আমাদের পৌর নিগম আর্থিকভাবে সহযোগিতা করবে পূর্ত দপ্তর এদিন সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে গিয়ে জিবি বাজারের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথেও কথা বলেন মেয়র দীপক মজুমদার এলাকার সার্বিক উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি জিবি বাজারের ব্যবসায়ীরা পুর নিগম কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন বলে জানান তিনি আর